আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি হিসাব বিজ্ঞান বিষয়ে আমরা যখন দুঘরা বা তিন ঘরা নকদন বই প্রস্তুত করি, তখন অনেক সময় অঙ্কের মধ্যে প্রশ্নে বলা থাকে যে নগদ উদ্বৃত্তের সম্পূর্ণ অংশ ব্যাংকে জমা দিতে হবে। এই লেনদেনটি অনেক শিক্ষার্থীর কাছে একটু কঠিন মনে হয়, সেজন্য কিছু শিক্ষার্থী আমাকে এই লেনদেনটি কীভাবে সমাধান করতে হয় তার সমাধানের জন্য অনুরোধ করেছে। তাই আজকে আলোচনায় আছে আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম। তো আমি একটি সৃজনশীল অঙ্কের উদাহরণের মাধ্যমে আমি এটি এই উপস্থাপন করছি। লক্ষ্য করি, এই যে হলুদ এই শেষের লেনদেনটি, এইটার জন্যই মূলত আজকের অঙ্কটা। ভালো করে লক্ষ্য করি, নগদ উদ্বৃত্তের সম্পূর্ণ অংশ ব্যাংকে জমা দিতে হবে, এইখানে টাকার পরিমাণ দেওয়া নেই। তো যাই হোক, এই লেনদেনগুলি অবলম্বনে আমাদের তিনটা প্রশ্নের উত্তর দিতে হবে। ক নম্বরে বলেছে মে 31 তারিখে ব্যাংকে কত টাকা জমা দিতে হবে, তার পরিমাণ নির্ণয় করো। তো এইখানে ক নম্বরের উত্তরটা যদি আমরা একটু পরে লিখি তাহলে অঙ্ক বুঝতে সুবিধা হবে। ক নম্বরের জন্য একটু ফাঁকা রেখে আমরা আগে খ নম্বরটা করে নিব, দুঘরা নকদন বই। তো খ যখন করব, খয়ের মধ্যে কিন্তু কয়ের উত্তরটা থাকবে, সেজন্য কিছু কিছু অঙ্ক করার সময় ক নম্বরের উত্তর পরে করলে সুবিধা হয়, সব অঙ্কের ক্ষেত্রে না, কিছু কিছু ক্ষেত্রে। সেজন্য আমরা ক নম্বরটা পরে করব, আগে খ নম্বরের দুঘরা নকদন বই প্রস্তুত করি এই লেনদেন অবলম্বনে। তো দুঘরা নকদন বই আমি আগে থেকে সময় সেভ করার জন্য লিখে রেখেছি এবং এই উদ্দীপকটা উপরে নিয়ে এসে রেখেছি। এই উদ্দীপক দেখে দেখে আমরা এখানে সমাধান করব। আমাদের উত্তর কিন্তু নিচের অংশ, এই যে উত্তর খ, ডেবিট ক্রেডিট লিখবো অবশ্যই। আমার সামনে যারা আছে ডেবিট ক্রেডিট লিখছো, উপরে দুঘরা নকদন বই লিখছো, ঠিকঠাক কই রাখবি, তুমি তো ডেবিট ক্রেডিট লেখো নাই। হ্যাঁ, এইভাবে লিখবো। লেখার পরে এই যে দুঘরা নকদন বই শক্ত, আমরা জানি মোট 12টি টাকার কলাম, 12টি কলাম থাকে দুই দিকে, নগদ এবং ব্যাংক, নগদ এবং ব্যাংক দুইটা করে টাকার কলাম থাকে মোট, তাই না? আর মোট কলাম হচ্ছে 12টি। তো যাই হোক, ছক আমরা পারি। এইবার আমরা প্রথম থেকে পড়ি। 2020 মে 1 তারিখ, 2020 মে 1 তারিখে কি বলেছে? হাতে নগদ 8,000, ব্যাংক জমার উদ্বৃত্ত 2,000। অর্থাৎ আমার নগদ টাকা আছে ব্যবসায়ে 8,000 টাকা বছরের এই মাসের প্রথম তারিখে, এবং ব্যাংকে জমা আছে আমার 2,000 টাকা। তো দুইটাই কিন্তু আমার কাছে জমা আছে, সেজন্য ডেবিট দিকে বলবে দুইটাই। এখানে লিখবো ব্যালেন্স বিডি, লিখে এই 8,000 টাকা লিখবো নগদে যেটা আছে নগদের ঘরে, আর ব্যাংক জমা যেটা সেটা ব্যাংকের ঘরে। এখন অনেক সময় তোমরা লক্ষ্য করেছো কিছু কিছু ক্ষেত্রে আমরা নগদটা এদিকে লিখি কিন্তু ব্যাংক জমাটা আবার ওদিকে লিখি অনেক সময়। যদি বলা থাকে অঙ্কের মধ্যে নগদ জমা এত টাকা আর ব্যাংক জমা অতিরিক্ত, তখন কিন্তু এই ব্যাংক জমার পরিমাণটা এখানে বসে। বাট এখানে কিন্তু ব্যাংক জমা অতিরিক্ত বলেনি, বলেছে ব্যাংক জমার উদ্বৃত্ত। ব্যাংক জমার উদ্বৃত্ত যদি হয় মানে আমার জমা আছে, ডেবিট ব্যালেন্স বোঝায়, সেজন্য ডেবিট দিকে দুইটাই লিখেছে। কারো বুঝতে সমস্যা আছে? আচ্ছা, তারপরে লেনদেনটি পড়ি। 2 তারিখে বলছে পণ্য ক্রয় নগদে 5,000, চেকের মাধ্যমে 2,000। তো ক্রয় করলে আমাদের নগদ টাকা কমে যাবে, তাই না? তা আমরা জানি যে আমরা যখন দুঘরা বা তিন ঘরা নকদন বই প্রস্তুত করি তখন নগদ টাকা যদি বাড়ে ডেবিট দিকে লিখব, আর নগদ টাকা যদি কমে ক্রেডিট দিকে লিখব। তো এইখানে নগদ টাকা এবং ব্যাংক জমা টাকা দুইটাই কমবে। আমি যদি নগদে এবং চেকে পণ্য ক্রয় করি তাহলে নগদ জমাও কমবে, ব্যাংক জমাও কমবে। তাই 2 তারিখটা ক্রেডিট দিকে হবে। এখানে লিখবো ক্রয় হিসাব বলে নগদে যত টাকার পণ্য ক্রয় করছি নগদের ঘরে লিখবো, আর চেকের মাধ্যমে যত টাকার কিনেছি ব্যাংকের ঘরে লিখবো। চেক দ্বারা পণ্য ক্রয় করলে ব্যাংক জমা কমে যায়। এবার 12 তারিখটা পড়ি। 12 তারিখে বেতন প্রদান নগদে 4,000, চেকের মাধ্যমে 5,000। তাহলে বেতন যদি প্রদান করি তাহলে তো নগদ টাকা কমবে, ব্যাংক জমাও কমবে, এই ক্রয়ের মতো। আবার আমরা এই 12 তারিখটা ক্রেডিট দিকে লিখব, তা না? তুমি তো সায়েন্স থেকে এসছো, বুঝতে পারছো? ক্রেডিট দিকে এই যে 12 তারিখ লিখব এবং বেতন প্রদান করলে নগদ টাকা কমে যায়, ক্রেডিট দিকে এই 4,000 টাকা নগদের ঘরে লিখব, বেতন হিসাব নাম লিখে। আর যেটা চেকের মাধ্যমে প্রদান করছি ক্রেডিট ব্যাংকের ঘরে লিখব। তা আবারও বলছি, লক্ষ্য করি, বেতন প্রদান নগদে যেটি প্রদান করলাম নগদের ঘরে, চেকের মাধ্যমে যেটি প্রদান করলাম ব্যাংকের ঘরে। আচ্ছা, তারপর একটা পড়ি। পণ্য বিক্রয় নগদে 8,000, চেকের মাধ্যমে 7,000। প্রত্যেকটা ডাবল ডাবল লেনদেন, তাই না? শেখার জন্য আমি দিয়েছি। তো 22 তারিখটা পণ্য বিক্রয় করলে তো নগদ টাকা বাড়ে,
নগদ টাকা বাড়ি, তো ডেবিট দিকে লিখবো 22 তারিখ। লেখার পরে বিক্রয় হিসাব বলে পণ্য বিক্রি করলে কিন্তু নগদ টাকা আসবে, পাবো 8,000 টাকা নগদের ঘরে লিখবো, আর চেকের মাধ্যমে যে 7,000 ব্যাংকের ঘরে লিখবো। আবার বলছি লক্ষ্য করি, পণ্য বিক্রি করা হয়েছে, নগদে কয় টাকা? 8,000 টাকা নগদের ঘরে লিখবো, চেকের মাধ্যমে কত টাকা? 7,000 টাকা ব্যাংকের ঘরে লিখবো, চেক হলে ব্যাংকের ঘরে। আচ্ছা, এবার 26 তারিখের লেনদেনটি লক্ষ্য করি, দেনাদারের নিকট থেকে 8,000 টাকার পণ্য নিষ্পত্তিতে 7,800 টাকা পাওয়া গেল। তাহলে দেনাদারের কাছ থেকে আমরা পাইতাম 8,000, দিল আমাকে 7,800, কম দিচ্ছে কত? 200 টাকা, বাট্টা, তাই না? তো এইখানে দুঘর নগদন বইতে অনেকে ভাবতে পারে যে পূর্ণ নিষ্পত্তিতে এটা তো 3 ঘর নগদন বইতে বসবে, না এটা 2 ঘর নগদন বইতে বসতে পারে, বাট্টা লিখব না, বাট্টাটা আমরা লিখব না, না লিখলে তো 2 ঘর হয়ে গেল। সেজন্য দেনাদারের নিকট থেকে যদি টাকা পাওয়া যায়, এই যে 7,800 টাকা পেয়েছি ওইটা দ্বারা নগদ টাকা বাড়বে, তাহলে নগদ পাচ্ছি, ডেবিট দিকে লিখবো প্রাপ্য হিসাব, প্রাপ্য হিসাব মানে দেনাদার, লিখে এই 7,800 টাকা নগদের ঘরে লিখবো, ও চেক পেয়েছি, সরি চেক পেয়েছি, চেক পেয়েছি, তা ব্যাংকের ঘরে লিখবো। আবার লক্ষ্য করি 26 তারিখটা পড়ি, দেনাদারের নিকট থেকে 8,000 টাকার পরিবর্তে পেলাম কত? এই 7,800 টাকা লিখবো, চেক পেয়েছি সেজন্য ব্যাংকের ঘরে। এই পর্যন্ত সবাই লেখা হয়েছে? আমি একটু সময় দিচ্ছি, লিখে নাও, আর কারো কোনো প্রশ্ন থাকলে বলো, কোনো লেনদেনের কোনো বুঝতে প্রশ্ন থাকলে বলো, প্রশ্ন নাই? আচ্ছা, 26 তারিখটা আরেকবার বলবো। আচ্ছা, 26 তারিখ বলছে দেনাদারের নিকট থেকে 8,000 টাকা পাইতাম, পেলাম কত? যেটা পেলাম সেটা লিখলাম, যেহেতু চেক পেয়েছি তাই ব্যাংকের ঘরে। আর 200 টাকা বাট্টা, আর 200 টাকা কি? আমি যদি 3 ঘরে করতাম তা বাট্টার ঘরে লিখতাম, বাট্টার ঘরে নাই তাই লিখলাম না। আচ্ছা, এরপরে আমরা কি করবো? 31 তারিখের লেনদেনের সমাধান করবো। 31 তারিখ বলছে নগদ উদ্বৃত্তের সম্পূর্ণ অংশ ব্যাংকে জমা দিতে হবে, টাকার পরিমাণ দেয়া নেই। আচ্ছা, একটা কাজ করি আমি, এইটা উপরে ওইটুকু মুছে দিই, উপরে ওইটুকু মুছে দিলাম যে ওই লেনদেনটা খালি রাখলাম, এখানে একটু ফাঁকা করে নিলাম, এখানে আমি একটু গণনা করব। মানে এই যে 31 তারিখ কী বলেছে, নগদ উদ্বৃত্তের সম্পূর্ণ অংশ ব্যাংকে জমা দিতে হবে, আমরা এইটুকু এই অংশটুকু তো করেছি, এখন এই নগদ উদ্বৃত্তের টাকা নির্ণয়ের জন্য আমি এখানে ছোট্ট করে একটু গণনা করে নিব, কীভাবে নির্ণয় করবো। লক্ষ্য করি, এটা অঙ্কের উত্তরের অংশ না, উত্তরের অংশ নিচের অংশটুকু, উপরের অংশটুকু রাফ। আচ্ছা, তো প্রথমে আমাদের বলেছে নগদ উদ্বৃত্তের সম্পূর্ণ অংশ ব্যাংকে জমা দিতে হবে, তাহলে আমরা কী করব? নগদ যোগ করব, এই নগদের বাম সাইড যোগ করব, এখানে আমরা দাগ দিব, এখানেও দাগ দিব, দিয়ে বাম দিক যোগ করে এখানে লিখব 16,000 টাকা, 8,8 16,000 টাকা, এই 16,000 টাকা আমি ক্রেডিট দিকে নিয়ে যাব। আমি আবারও বলছি লক্ষ্য করি, ডেবিট দিক যোগ করে হলো 16,000 টাকা, আর ক্রেডিট দিকে এই দুটো যোগ করে 9,000 টাকা। খেয়াল করি, লক্ষ্য করি, আমাদের বলেছে নগদ উদ্বৃত্তের সম্পূর্ণ অংশ ব্যাংকে জমা দিতে হবে, এখন প্রশ্ন হচ্ছে কত টাকা ব্যাংকে জমা দিতে হবে, সেটা কিন্তু ক নম্বরে বলেছিল, তাই এখন এখানে যে গণনা কার্যটুকু করবো সেটা ক নম্বরের উত্তরও হবে আবার। তো লক্ষ্য করি, আমরা এখন ডেবিট দিক যোগ করে পেলাম 16,000 টাকা, এখানে আমি ছোট করে লিখি যে 16,000 টাকা পেলাম, মোট প্রাপ্তি বলে লিখলাম, এই যে এখানে মোট প্রাপ্তি বলে লিখলাম, আর ক্রেডিট দিক যোগ করে দুটো যোগ করে 9,000 টাকা, 9,000 টাকা মোট প্রদান বলে লিখলাম, তাহলে এই আমি ডেবিট দুইটা যোগ করে পেলাম কত? 16,000 টাকা, এটা কিন্তু প্রাপ্তি, কারণ প্রাপ্তি সমূহ ডেবিট দিকে বসে, আর ক্রেডিট দিকে দুটো যোগ করে কত পেলাম? 9,000, এটা থেকে বিয়োগ করে হলো কত? 7,000 টাকা হবে, এই 7,000 টাকা মোট উদ্বৃত্ত। এখন আমাদের বলছে এই 7,000 টাকা কিন্তু ব্যালেন্স সিডি বলে এখানে লিখতাম, তাই না? আগে মনে আছে এটা থেকে দুটো বিয়োগ করে লিখতাম না, কিন্তু এখন বলছে ব্যালেন্স সিডি করা যাবে না, তাহলে কি করতে হবে? এই যে এই কাজটা করতে হবে, নগদ উদ্বৃত্তের সম্পূর্ণ অংশ, নগদ উদ্বৃত্ত হয়েছে আমাদের কত? 7,000 টাকা, এই সম্পূর্ণ অংশ ব্যাংকে জমা দিতে হবে। তো ব্যাংকে জমা দিলে কিন্তু কন্ট্রা হয়, ব্যাংকে জমা দিলে কন্ট্রা হয়, তো কন্ট্রা করতে হলে আমাদের ব্যাংক হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট, জাবেদা করলে হয়, তাই না? তাহলে এই যে 7,000 টাকা পেলাম যোগ বিয়োগ করে, এটা উদ্বৃত্ত, এটা ব্যাংকে জমা দিতে হবে প্রশ্ন অনুযায়ী। তো ব্যাংকে জমা দেওয়ার এখন আমরা কন্ট্রা করবো কীভাবে একটু লক্ষ্য করি, প্রথমে আমরা এই 7,000 টাকা এই কন্ট্রা করার জন্য ডেবিটে ব্যাংকের ঘরে টাকা লিখবো, নাম লিখবো নগদান। কন্ট্রা করতে হলে কী করবো? ব্যাংকে জমা দেওয়ার জন্য ডেবিটে ব্যাংকের ঘরে টাকা লিখবো, নাম লিখবো নগদান।
আর ক্রেডিটে নগদের ঘরে টাকা লিখবো, নাম লিখবো ব্যাংক। আমি আরেকবার বলছি, লক্ষ্য করি, এই দুটো যোগ করে উপরে লিখেছি, এই ক্রেডিট সাইড যোগ করে নিচে লিখেছি, বিয়োগ করে আমাদের উদ্বৃত্ত হয়েছে 7,000, ওইটা ব্যাংকে জমা দেওয়ার মতো কন্টা করবো। তাহলে নগদ উদ্বৃত্ত সম্পূর্ণ অংশ ব্যাংকে জমা দেওয়া হবে। আর কন্টা করার সময় যদি ব্যাংকে জমা হয় তো ব্যাংক জমা বাড়ে, ডেবিট দিকে ব্যাংকের ঘরে টাকা লিখবো, নাম লিখবো নগদান। ক্রেডিটে নগদের ঘরে টাকা লিখবো, নাম লিখবো ব্যাংক। এবার সবার শেষে আমরা ব্যাংকটা যোগ বিয়োগ করবো। এই যে লক্ষ্য করি, ব্যাংকের এই সাইড যোগ করলে, এই সাইড যোগ করলে আমাদের হবে এই বিশেষ করে কত হবে 23,800। এই 23,800 এখানে নিয়ে যাব, এখান থেকে এই দুটো বিয়োগ করব। 23,800 থেকে 7,000 বিয়োগ করলে এই 16,800 হবে। 16,800 এখানে কিন্তু একটা কথা আছে, নগদ উদ্বৃত্তের সম্পূর্ণ অংশ যেহেতু ব্যাংকে জমা দিয়েছি তো এখানে ব্যালেন্স 30,000, নগদ উদ্বৃত্তে কোনো টাকা হবে না, কারণ আমাদের নগদ উদ্বৃত্ত নাই। তাহলে কী করলাম, ব্যাংকের এটা যোগ করে এখানে নিয়ে গেলাম, এটা বাদ দিয়ে এখানে টাকা লিখলাম, এই সোজা হবে ব্যালেন্স সিডি মে মাসের 31 তারিখ। এবার এই যে ব্যাংকের ঘরে টাকাটা আছে ওইটা এখানে হবে ব্যালেন্স বিডি, এখানে লিখবো ব্যাংকের ঘরে, নাম লিখবো ব্যালেন্স বিডি জুন মাসের 1 তারিখ। তো এই ছিল আমাদের এই ক নাম্বারের উত্তর। এবার ক নাম্বারটা আমরা শেষে করব। ক নাম্বারটা আমরা ওই যে এইটুকু করবো, খালি ক নাম্বার বলেছিল যে কত টাকা ব্যাংকে জমা দিতে হবে। তো আমরা যে কিছুক্ষণ আগে গণনা করলাম না, মোট প্রাপ্তি হয়েছিল 16,000, মোট প্রদান 9,000, বিয়োগ করে 7,000 টাকা, এটা উত্তর হবে ক নাম্বারের। ওই যে কিছুক্ষণ আগে যে গণনাটুকু করছি, খসড়াটুকু করছি, সেটুকু ক নাম্বারের উত্তর। সেজন্য বলেছিলাম এই অঙ্কের ক্ষেত্রে ক নাম্বার পরে করা সুবিধা। আচ্ছা, এইবার আমরা আবার উদ্দীপকে ফিরে যাব। উদ্দীপকের এই গ নাম্বারে বড়ো ঘতে কী বলেছিল, এই 12 থেকে 31 তারিখ পর্যন্ত যাবেদা, অর্থাৎ এই 12, 22, 26, 31 এই 4টা লেনদেনে যাবেদা করবো। তো যাবেদার শখ অঙ্কন করি, যাবেদার শখ তো আমরা সবাই অঙ্কন করতে পারি, আমার সামনে যারা আছো যাবেদার শখ অঙ্কন করো, যাবেদার শখ অঙ্কন করো, যাবেদার শখ। এই যে আমি যাবেদার শখ অঙ্কন করলাম, তবে একটা কথা বলি, সেটি হচ্ছে আমি বোঝার সুবিধার্থে এই এক একটা শখে এক একটা যাবেদা করব। তাহলে আমি একটু বড়ো করে দেখাতে পারবো, বোঝাতে সুবিধা হবে, তোমাদেরও বুঝতে সুবিধা হবে। তোমরা একটা শখের মধ্যে সব যাবেদাগুলি করবে, আমি আলাদা আলাদা করছি। লক্ষ্য করি, 12 তারিখ বলেছে বেতন প্রদান 4,000 টাকা নগদে, 5,000 টাকা চেকে, তো মোট বেতন 9,000, তাই না? বেতন খরচ বৃদ্ধি পেলে ডেবিট হয়, সেজন্য আমরা লিখবো যে বেতন হিসাব ডেবিট এই 9,000 টাকা দুইটা যোগ করে, আর নগদান হিসাব ক্রেডিট যত টাকা নগদ দিচ্ছি, ব্যাংক হিসাব ক্রেডিট যত টাকা চেকের মাধ্যমে দিচ্ছি, ব্যাখ্যা লিখবো নগদে ও চেকে বেতন প্রদান। আমি আরেকবার বলছি, লক্ষ্য করি, মোট বেতন প্রদান 9,000 ডেবিট হবে, আর যেটা নগদে দিচ্ছি নগদান হিসাব ক্রেডিট, যেটা চেকের মাধ্যমে দিচ্ছি সেটা ব্যাংক হিসাব ক্রেডিট, দুইটা ক্রেডিট একটা ডেবিট। আমার সামনে যারা আছে বুঝে নাও, পরে লিখে নিও, পরে লিখে নিও। পরের লেনদেনটি, পণ্য বিক্রয় 8,000 টাকা চেকে নগদে 8,000, চেকে 7,000। তাহলে আমরা কিন্তু নগদ টাকা পেয়েছি এবং ব্যাংকে জমা হয়েছে টাকা চেকের মাধ্যমে, বিক্রি করলে আমরা নগদ টাকা পাই, সেজন্য আমরা যাবেদা করব এই নগদে যেটি বিক্রি করলাম নগদান হিসাব ডেবিট, আর চেকের মাধ্যমে যেটি বিক্রি করলাম ব্যাংক হিসাব ডেবিট, আর দুইটা যোগ করে বিক্রয় হিসাব ক্রেডিট। আবার বলছি, লক্ষ্য করি, নগদে যেটি বিক্রি করলাম নগদান হিসাব ডেবিট, নগদ টাকা বৃদ্ধি পাবে, চেকের মাধ্যমে যেটি বিক্রি করলাম ব্যাংক জমা বৃদ্ধি পাবে, তাই ব্যাংক হিসাব ডেবিট, আর দুইটা যোগ করে ক্রেডিট দিকে বিক্রয় হবে, কারণ বিক্রয় আয় বৃদ্ধি পেলে ক্রেডিট, এটাও বিক্রয় এটাও বিক্রয়, তাই দুইটা যোগ করে বিক্রয় হিসাবে লিখেছি। ব্যাখ্যা লিখবো নগদে ও চেকে পণ্য বিক্রয়। কারো বুঝতে সমস্যা আছে? পরের লেনদেনটি লক্ষ্য করি, একটি বিষয় আমি আবারও বলছি, আমি কিন্তু আলাদা আলাদা শখে করছি বোঝানোর জন্য, তোমরা এক শখের মধ্যে সবগুলি করবে। এটা একটু কঠিন আছে, ভালো করে বুঝি। দেনাদারের নিকট থেকে 8,000 টাকার পূর্ণ নিষ্পত্তিতে 7,800 টাকা পাওয়া গেল, চেক পেয়েছি, চেক পেয়েছি মানে কি ব্যাংক জমা বৃদ্ধি পাবে, তো চেকে কত টাকা পেলাম 7,800, তাই আমরা ব্যাংক হিসাব ডেবিট করব এই 7,800 টাকা, আর কত টাকা কম পেলাম 200 টাকা, বাট্টা হিসাব ডেবিট করব 200 টাকা, আর সম্পূর্ণ 8,000 টাকা দ্বারা প্রাপ্য হিসাব ক্রেডিট করব, প্রাপ্য হিসাব মানে দেনাদার। আমি আবারও বলছি, লক্ষ্য করি,
নগদ যেটা সরি ব্যাংকের মাধ্যমে যেটি পেলাম চেকের মাধ্যমে ব্যাংক হিসাব ডেবিট হবে, আর যেটা কম পেলাম তার জন্য বাট্টা হিসাব ডেবিট হবে, আর মোট যে টাকা 8,000 সেটা দেনাদারের কাছ থেকে পেয়েছি, দেনাদারের আট নাম প্রাপ্য হিসাব। তাই আমরা ইচ্ছে করলে প্রাপ্য হিসাব ক্রেডিট করতে পারি অথবা দেনাদার হিসাব ক্রেডিট করতে পারি। এবার আমরা শেষের লেনদেনটি করবো। নগদ উদ্বৃত্তের সম্পূর্ণ অংশ ব্যাংকে জমা দিতে হবে। নগদ উদ্বৃত্তের সম্পূর্ণ অংশ কত পেলাম যেন, ক নম্বরে 7,000 টাকা। 7,000 টাকা ব্যাংকে জমা দেওয়ার যাবে, করবো ব্যাংক হিসাব ডেবিট 7,000, নগদান হিসাব ক্রেডিট 7,000। এখানে নগদ উদ্বৃত্তের 7,000 টাকা ব্যাংকে জমা দেওয়া হলো। এইভাবে আমরা নগদান হিসাব এবং নগদান বই এবং যাবে করতে পারি। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে ক্লাসটা অনেক লম্বা হয়ে গেছে, পরিশেষে সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে এই কামনায় খোদা হাফেজ।